जाना ही पड़ेगा नैना। जानती हूँ। मिस करोगी मुझे? बिल्कुल नहीं। कैसे तेरी खुदगर्जी। এখনকার সম্পর্কে বিচ্ছেদ নেই, কিন্তু ব্রেকআপ আছে। আসলে বিচ্ছেদ হলো শহরের সেই পুরনো গলি যেখানে বিষণ্ণ হয়ে হাঁটতে যাওয়া যায়। নীলচে আলো, রাস্তার দুপাশের বাড়িগুলো থেকে পুরনো গন্ধ বেরোচ্ছে, তারপরে ছড়িয়ে পড়ছে সমস্ত রাস্তাটা জুড়ে। এক ঐকান্তিক তানের মতো সমস্ত রাস্তা যেন একটা সুরে বাঁধা রয়েছে। কোথাও একটু টান পড়লেই মৃদু সেই সুর ছড়িয়ে পড়ছে গোটা এলাকাটা জুড়ে। বৃষ্টি হয়ে গেল এই মাত্র। এক অচেনা জাদুকর তার হাতের পাত্র থেকে যেন ওয়াটার অফ ইন্ডিয়া ছড়িয়ে দিয়েছেন রাস্তায়। দোতলার জানলাটা একটুখানি ফাঁক হয়ে রয়েছে, ওই ফাঁকটুকু থেকেই বাইরের আলো আসে ভেতরে। আবার ওই ফাঁকটুকু দিয়েই না ভিজেই বাইরের বৃষ্টি দেখা যায়। তিনতলার বারান্দায় যে শাড়িটা কিছুক্ষণ আগেই শুকোতে দেওয়া হয়েছিল তা এখন কুণ্ডুলি পাকিয়ে বারান্দার মোড়াটার উপরে পড়ে। ভাগ্য ভালো থাকলে বিচ্ছেদের গলিতে সেই বেলুনওয়ালাকে দেখতে পাওয়া যায়। সে রং বেরঙের বেলুনগুলো উড়িয়ে দিচ্ছে হাসতে হাসতে। হাত দু একটা কৌতূহলী বাচ্চার মুখ উপরতলা থেকে ঝুঁকে পড়েছে, শৈশব হাসছে। বেলুনগুলো শহরের আকাশটাকে সামনে রেখে উপরে উঠে যাচ্ছে ক্রমশ, উঁচুতে উঁচুতে আর উঁচুতে। এই যা, কোথায় চলে গেল? ব্রেকআপের গলিতে কোনো বেলুনওয়ালা নেই, শুধু হাইরাইজ আর ফ্লাইওভার আছে। দীক্ষিত মনন রয়েছে কিন্তু উথলে ওঠা নেই। ওই ফ্লাইওভার দিয়ে পিছনে আসা যায় না, ওটা শুধুই ওয়ান ওয়ে, শুধু সামনে চলে যেতে হয়। সামনে যেতে হয়, সামনে যেতে হয়, তারপরে হাইরাইজের দম বন্ধ করা ভিড়ে এক সময় হারিয়ে যেতে হয়। এখনকার সম্পর্কে বিচ্ছেদ নেই, কিন্তু ব্রেকআপ আছে।